চৈত্রের তীব্র গরমের মধ্যেই হুট করেই পিরোজপুরে শুরু হয় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। দশ মিনিটের ঝড়ে বদলে যায় পুরো জেলার চিত্র, লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কয়েকটি এলাকা। রোববার সকালের আকস্মিক ঝড়ে গাছ পড়ে বিধ্বস্ত হয় শত শত ঘরবাড়ি, বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎ সংযোগ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পিরোজপুর সদর উপজেলায়। গাছগুলায় অনেক ক্ষতি করছে, একটা আম গাছ, তারপরে মেহগনি গাছ যা ছিল সব চুরমার করে রেখে গেছে। তুলাতলা কালিকাটি রাস্তায় সব জায়গায় গাছ পড়ে আছে। ঝড়ে কয়েকশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জেলা প্রশাসক। স্বজন হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। পিরোজপুর সদর উপজেলা সহ কয়েকটি উপজেলায় আঘাত হেনেছে এবং এই ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত একজন নিহত এবং 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিবারকে ইতিমধ্যে সরকারিভাবে 20,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন সড়কে ভেঙে পড়ে গাছ, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। পিরোজপুর বরিশাল সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। এখন পিরোজপুর। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।